শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। গত তিন দিন আগে একটা ভিডিও করছিলাম যে আমার পিছনে যে ছেলেটা ছিল এই ছেলেটা একটা এই রিকশাটা ভাড়া নিত প্রতিদিন 170 টাকার মতো ভাড়া দিত আর নিজে 150 থেকে 200 টাকা পাইতো, খাইতে পারতো না, ফুটবল খেলতে পারতো না। আমি এই জন্য বলছিলাম যে এই ছেলেটার একটা এই অটোরিকশা আমি কিনে দিব। আমি প্রথমেই ধন্যবাদ জানাই অটোরিকশা কিনাতে যিনি আমার সহযোগিতা করেছেন, অস্ট্রেলিয়া প্রবাসী আমার বন্ধু ফেরদৌস আরা বশির, উনি আমাদের এই রিকশাটা দিয়ে সহযোগিতা করেছেন। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, প্রকৃত অর্থে নিজের হৃদয় দিয়ে যদি কোনো কিছু অনুভব করেন আর যদি উপরওয়ালার কাছে চান, আল্লাহর কাছে যদি কিছু চান, আসলে মানুষের সেবা করতে চান, তাহলে যে পৃথিবীর কোন জায়গা থেকে আপনার কাছে সহযোগিতা আসতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি এই ছেলেটার জীবন বদলাই দিতে চাই, খালি এই জীবন না, ফুটবলে যেহেতু নামছি, ফুটবলার যত ফুটবলার আছে তাদের অভিভাবক হইতে চাই। আমি কোনো ফেডারেশনের অভিভাবকের কথা বলছি না, মানসিক বা নৈতিক অভিভাবক যেটারে বলে, তাদের ফুটবলারদের অন্তত আমার এলাকাটা আমি সৃষ্টি করতে চাই, তৈরি করতে চাই, উদাহরণ বানাইতে চাই। আমি আমার এলাকারে স্পেনের যেভাবে বার্সিলোনা হয় এইভাবে আমি ফুটবলের রাজধানী বানাইতে চাই। দেখেন এই ছেলেটা ভালো খেলে, শুধু অভাবের কারণে খাইতে পারতো না, আর আজকে তার হাতে একটা নতুন রিকশা, সে সকালবেলা প্র্যাকটিস করবে আর 3-4 ঘন্টা শুধু এই রিকশাটা চালাবে। যদিও আমার কষ্ট হইতেছে, এই ছেলেটারে তো রিক্সাও দেওয়ার কথা না, এই ছেলেটা আজকে সরকার বা রাষ্ট্র তারে সহযোগিতা করার কথা, সে পড়াশোনা করার কথা, সে বিভিন্ন ভাবে আনন্দ করার কথা, তারপর জীবন তার এত কঠিন। আমি পুরাটা পারি নাই, অল্প সহযোগিতার মধ্য দিয়ে মাত্র একটা রিক্সা কিনে দিছি, জীবনটা যেন তার সুন্দর হয়। আমি এই ছেলেটারে শুধু তোমার জিজ্ঞেস করি যে কিরকম লাগতেছে, এখন তুমি মন খুললে বলো যে এই রিক্সাটা পাওয়াতে কিরকম লাগতেছে বলো। তোমার সংসারে আর কে আছে এখন? আম্মা আছেন, বোন বিয়া দিছো? বিয়া দিছো, এখন শুধু আম্মারে নিয়ে থাকো নাকি? এখন কি তোমার জীবনটা ভালো চলবে? তুমি এই ভিডিওতে কি সব বাংলাদেশের সব ধনী মানুষের অনুরোধ জানাবা যে গরিব মানুষের যেন সহযোগিতা করে, বলো, অনুরোধ জানাও। গরিব মানুষের যেন সহযোগিতা করুন, তার জন্য আপনাদের। দেখেন সেও বলতে চায় যে বাংলাদেশের সকল সক্ষম মানুষরা যেন গরিব মানুষের সহযোগিতা করে। আরে আমরা তো দুর্নীতিতে একেবারে নষ্ট হয়ে যাচ্ছি, আমি চাই যে করেন, আপনাদেরকে আর বাধা দেওয়ার মতো অবস্থায় নাই আমরা, তাও কিছু মানুষের তো অন্তত জীবন বদলাই দিতে পারেন। কানাডা আর অস্ট্রেলিয়াতে গিয়ে বাড়ি না বানাইয়া, এই লুটপাটের টাকা দিয়ে বাড়ি না বানাইয়া, এই লুটপাটের টাকা থেকে অন্তত একটা রিক্সা কিনে দেন না, তাও তো মানুষের জীবন বদলায়। আমি পরিশেষে আপনাদের সবার কাছে আবারও ফেরদৌস আরা বশির, ফেরদৌস আরা বশির মনি, উনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একটা রিক্সা দিয়ে সহযোগিতা করার জন্য, এবং আপনার প্রতি কৃতজ্ঞতা থাকলো, এবং আপনার মতো সারা পৃথিবীতে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে সহযোগিতা করতেছেন, সবাইকে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর দেখেন কতগুলা মানুষ এই এলাকার এই জিনিসটা দেখতেছে, আমরা এইভাবেই বদলাই দিতে চাই। এই তোমরা কি দেখো এইভাবে বদলাই দিই মনে হয়? পড়াশোনা করতাইনি তোমরা, লুটপাট করবাইনি তোমরা, এইরকম ছেলে গরিব ছেলে ভাইকে সহযোগিতা করবাইনি, এবং অনেক বড় হইবাইনি তোমরা, সোনার কাছে অনেক বড় করবাইনি তোমরা। তোমরা সবার প্রতি দোয়া রইল, পড়াশোনা করো, আজকে ছেলে বিপদে পড়ছে, কালকে আরেক ছেলে বিপদে পড়বে, সবাই যে মিলে আমরা আগাই নিব। যেই সফল হইব, বাপের কাছে গিয়া যদি দেখো যে একটা ছেলে সফল হইছে, তোমার বাবা অনেক টাকা ইনকাম করছে, তোমার বাবা আমারে টাকা না দিয়া একটা গরিব ছেলেরে হেল্প করো, দেখলে কিভাবে আমরা আমাদের সোনার কাঠটারে সামনের দিকে আগে নিয়ে যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।